Hi, I am Rajan Sami from TechRaj Bangla. আজকে কথা বলবো স্যামসাং ফোন নিয়ে, স্যামসাং হাউ টু চেক অরিজিনাল স্যামসাং মোবাইল। স্যামসাং বর্তমানে অনেক একটা ভালো ব্র্যান্ড, অনেক ইউজেবল ফোন বলা যায়, বাজারে তো অনেক চলতেছে স্যামসাং ফোন। তো আপনি যখন একটি স্যামসাং ফোন কিনবেন তখন কীভাবে আপনি অরিজিনাল চেক করে নেবেন, কারণ অরিজিনাল ফোনের তো বিকল্প নেই। তো এই জন্য আপনাকে কয়েকটা ধাপ অনুসরণ করতে হবে আজকে, সে বিষয়ে কথা বলবো। আমি এখানে দুইটা ধাপ আপনাদেরকে দেখিয়ে দিব। একটা হচ্ছে আপনি ফোনের চেক করবেন, আরেকটা হচ্ছে একটা অ্যাপস দিয়ে চেক করতে পারবেন। তো এই জন্য জাস্ট আপনি কিছু করতে হবে না। প্রথম ধাপের জন্য আপনাকে কয়েকটা কোড ইউজ করতে হবে, দ্বিতীয় ধাপের জন্য আপনাকে একটা অ্যাপস দেখতে হবে। তো চলুন দেখে নেওয়া যাক। তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইবের জন্য আপনাকে জাস্ট লাল দাগ চিহ্নিত অংশে ক্লিক করলে হবে। তাহলে আপনি সাবস্ক্রাইব করলে সহজে আপনার ভিডিও আপলোড করা ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন। চলুন শুরু করে নেওয়া যাক। যেন আপনাকে ফোনের ডায়াল অপশনে যেতে হবে, যে এখানে কি স্টার হ্যাশ জিরো স্টার হ্যাশ ক্লিক করলে হবে। তারপরে যে একটা উইন্ডো আসবে, উইন্ডোতে আমি দেখে দিচ্ছি গোল দাগ চিহ্নিত অংশে রেড ক্লিক করবেন। রেড আসে কি না দেখবেন, যদি রেড আসে তাহলে বুঝতে হবে আপনি প্রথম ধাপ পেয়ে গেছেন, আপনার ফোনটি অরিজিনাল। তারপরে এভাবে আপনাকে অনেকগুলো চেক করতে হবে। যদি গ্রিন আসে গ্রিনে ক্লিক করবেন, গ্রিন আসে কি না। যদি গ্রিন আসে ব্লু, ব্লুতে চেক করবেন, হ্যাঁ ব্লু আসছে, তবে ঠিক আছে। তো আমি রিসিভারে ক্লিক করছি, অনেকগুলো সাউন্ড আসতেছে। তো ভাইব্রেটে ভাইব্রেট হচ্ছে, ভাইব্রেটের পরে আপনি সবগুলো চেক করবেন। তারপরে আমি মেগা ক্যামে যাবো, আমার ক্যামেরা ঠিক আছে কিনা। এই যে দেখুন আমার ক্যামেরাতে আমি ক্লিক করছি, ক্যামেরাও ঠিক আছে, তার মানে ফোনটা ঠিক আছে ধরাই যায়। তারপর আরও দু একটা চেক করলে করে নিতে পারেন। সেন্সর আছে, সেন্সরে ক্লিক করলাম, এই যে আমার সেন্সর কত আছে এখন, এসিসি র ডাটা শো করতেছে, তার মানে বোঝা যাচ্ছে ফোনটি অরিজিনাল। তারপর যাক স্পিকারে গেলাম, স্পিকার অনেক সাউন্ড হচ্ছে। এখন আমরা অন্য আরেকটি ধাপে চেক করবো। এই জন্য আপনাকে জাস্ট প্লে স্টোরে যেতে হবে, প্লে স্টোরে গিয়ে একটা অ্যাপস নামিয়ে নিতে হবে আপনার। ওখানে লিখবেন ফোন ইনফো, PHONEINFO, ফোন ইনফো। জাস্ট আপনি এখানে ক্লিক করবেন, ছোট্ট একটি অ্যাপস ফোন ইনফো স্যামসাং, যেখানে আপনি ইনস্টল দেবেন। জাস্ট এটা একেবারেই ছোটো বলা যায়, আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল তো এখানে দেখাই যাচ্ছে জাস্ট 2 MB। তো আমরা এখন অ্যাপসটি ওপেন করলাম। তো ওপেনের পর আপনি কী করতে হবে, যে আপনার জেনারেল আসছে, জেনারেল আপনি চেক করবেন স্যামসাং আপনার ব্র্যান্ড কী, আপনার ফোনের মডেল, ডিভাইস, তারপরে প্রোডাক্ট নেম, ম্যানুফ্যাকচারিং ডেট, ওয়ারেন্টি, তারপরে কালার, এগুলো আপনি সবগুলো চেক করে নেবেন। তারপরে সিএসসি কোডগুলো কী আছে, কোন কোন দেশে এটার জন্য ইউজ হয়েছে, কোন কোন দেশে আপনি অ্যাভেলেবেল পাচ্ছেন, সবগুলো এখানে আছে। তারপরে আপনার কান্ট্রি কোড কী, ফোন, তারপরে এবার আপনি সব চেক করে নেবেন। তারপরে অ্যান্ড্রয়েড হার্ডওয়্যার চেক করবেন। চেক করার পর আপনাকে মূল যে বিষয়টি, যে গোল দাগ চিহ্নিত অংশ, ওখানে ক্লিক করবেন। রিফর্বিশমেন্ট চেক, এই যে চিহ্নিত করে দেওয়া হয়েছে গোল দাগ দিয়ে, ওখানে আপনি ক্লিক করতে হবে। ক্লিক করার পরে যেখানে আসছে কনগ্রেচুলেশনস, ইউর ফোন ইজ অরিজিনাল। সো আপনার ফোন অরিজিনাল, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। তারপরে এখানে আপনি ডিভাইস ইউজ কাউন্টারে হেডসেট কানেক্টে কতবার করছেন, এই যে আমি 1043 বার করছি, চার্জ কানেক্ট কতবার করছি 1020 বার। এখন তারপর আমি দেখাচ্ছি এটা ট্রু কি না, এই যে দেখেন আমি চার্জ কানেক্ট করছি, এখন আবার অন করব। অ্যাপসটা অন করে আবার ওখানে চেক দিলাম, চেকের পরে এই যে দেখুন এখন আমার 1044 বার আর 1021 বার হয়ে গেছে চার্জে কানেক্ট। তো এইভাবে আপনি আপনার ফোনটি চেক করে নিতে পারেন অরিজিনাল কিনা। জাস্ট দুইভাবেই, একটা হচ্ছে আপনার স্টার হ্যাশ জিরো স্টার হ্যাশ,